মরিচ কে না চেনে, এটি যে কোনো তরকারিকে ঝাল করে একে মুখরোচক করে তোলে। মরিচের কথা মনে হলে জিভে জল চলে আসে, কিন্তু চুইঝাল মরিচ নয়, এটি ভেষজ মশলা। যে কোনো তরকারিকে এটি আরও সুস্বাদু করে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোর এলাকায় বেড়াতে গেলে তরকারিতে, বিশেষ করে মাছ ও মাংসে, কাঠির মতো একটি টুকরো পাওয়া যায় যাকে চুইঝাল বলে। আমি সুই কিনছি, সুইটা আমাদের তরকারির সঙ্গে দিতে হয় এবং মাংসের সঙ্গে দিতে হয়, দিলে সুস্বাদু হয়। চুইঝালটা আমার খুব পছন্দ। ডাল এবং মাংসের সাথে চুইঝাল রান্না করলে শুধু খাবারের তৃষ্ণা মেটানো, রুচিও বাড়ায়। প্রাচীন কাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে চুইঝালের আবাদ হয়ে আসছে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরায় চুইঝাল বেশ জনপ্রিয়। চুইঝালের বোটানিক্যাল নাম পেপার চাবা। চুই গাছ দেখতে পান গাছের মতো। ছায়াময় উঁচু জমিতে সাধারণত চুই চাষ করা হয়। চুইঝালের জন্য আলাদা কোনো মাটি বা জমির প্রয়োজন নেই। সাধারণ ফলবান বা বৃক্ষ বাগানের মাটি চুইয়ের জন্য উপযুক্ত। তবে উঁচু ও পতিত জমিতেও চুইঝাল হয়। আম, কাঁঠাল, মেহগনি, সুপারি, শিমুল, নারকেল, কাফলা গাছ সহ অন্য গাছের সাথে আশ্রয় নিয়ে এরা বেড়ে ওঠে। তাছাড়া মাটিতে লতানো ফসল হিসেবেও তাদের বৃদ্ধি ঘটে। চুইঝালের বর্তমানে এখন খুব প্রচলন বেশি, যার জন্য এটা নতুন আর কি একটা ফসল। দামও খুব বেশি বাজারে, লাভজনক বেশি। তাছাড়া যে কোনো গাছে আপনার লাগানো যায়। যে জমিতে আমরা কোনো ফসল করতে পারতেছি না, সেই জায়গায় আমরা কিন্তু চুইঝাল আমরা চাষ করে ব্যাপকভাবে লাভ করতে পারতেছি। অনেক জেলা থেকে আমাদের এখানে চুইঝাল কিনতে আসে এবং তারা দেখা যাচ্ছে যে আরও একজনকে উৎসাহিত করে। এভাবে চুইঝালের ব্যাপক প্রচলন এখন। চুই লাগানোর এক বছরের মাথায় খাওয়ার উপযোগী হয়। তবে ভালো ফলনের জন্য 5 থেকে 6 বছর বয়সের গাছই উত্তম। বর্তমানে প্রতি কেজি কাঁচা চুইঝাল লতা অঞ্চল ভেদে 700 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়। 800 টাকা কেজি আছে, 1000 টাকা কেজি আছে, 600 আছে, 500 আছে, মানে বিভিন্ন সাইজ, যে যেরকম সাইজ নেই বেচা কেনা, ধরেন 8000-10000 এইরকম কেনা বেচা হয়। চুইঝালের কাণ্ড, শিকড়, পাতার বোটা রান্নার সাথে মশলা হিসেবে, বিশেষ করে মাছ, মাংস ও ডালের সাথে খাওয়া হয়। চুই গাছের ভেষজ গুণ অসামান্য। এটি পেটের পীড়া, ক্ষুধা মন্দা, শ্বাসকষ্ট, কফ, কাশি, ডায়রিয়া, গায়ের ব্যথা, বাচ্চা প্রসবের পর শরীরের ব্যথা কমানোর জন্য মহৌষধ হিসেবে কাজ করে। চুইঝালের অনেক গুণ আছে, গ্যাস্ট্রিক, তারপরে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়, তারপরে আপনার শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা, এ রোগের উপকার হয়। চুইঝাল শুধু খাবার না, এটা ওষুধের জন্য ব্যবহার করা হয়। একবার যে চুইয়ের স্বাদ পেয়েছেন, তিনি যেন বারবার সেই স্বাদ পেতে চান। চুইঝালের মাংসের দোকানে ভিড় যেন লেগেই থাকে। খুলনা অঞ্চলের মানুষ চুইঝাল পছন্দ করে, এই জন্য আমাদের হোটেলে চুইঝাল খেতে সবাই চলে আসে। আমরা দীর্ঘ 10 বছর ধরে খুলনার এখানে চুইঝালের মাংস রান্না করি। খুলনা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে, যেমন গোপালগঞ্জ, তারপরে মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, এখান থেকে বিভিন্ন লোক আমাদের এখানে খেতে আসে। সঠিক ও সুষ্ঠু বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রযুক্তি অবলম্বন করে চুইঝালের আবাদ করলে এর বাণিজ্যিক সম্ভাবনাকে আরও বেগবান করা সম্ভব। আমরা সহায়তা করছি চাষিদের, উদ্বুদ্ধ করে চাষিকে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং দিয়ে তাকে নার্সারি করার, নার্সারি কীভাবে করতে হয়, কাটিং কীভাবে করতে হয়, চারা কীভাবে করতে হয়, চারা সংরক্ষণ করতে হবে, চারা পরিবহন করতে হবে, চারা কারা কারা কিনবে সেইটা তাদের সাথে যোগাযোগ, আমরা মিডিয়াও তৈরি করে এখন চাষিদের চারা তৈরি হইতে, চারা পরিবহন, চারা বাজারজাত করার আমরা চেষ্টা করছি। এ গ্রামে কেন, অনেক গ্রামে প্রতিটি বাড়িতে 2-4-5টি গাছ আছে। একজন কৃষক মাত্র 2-4টি চুই গাছের চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটাতে পারেন। বেশি ফলনের মাধ্যমে নিজের চাহিদাও মিটিয়ে বাড়তি আয় করতে পারেন। চুই চাষের দিকে একটু সুনজর দেয়া হলে চুইঝাল থেকে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব।